ফের একবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন তোলেন, এত বড় ব্যবস্থা পড়ার অর্থ কে যোগাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই 60 দিন ধরে এই যে মুভমেন্ট, এই মুভমেন্ট হওয়ার ফলে কস্ট অফ দি ট্রান্সপোর্টেশন, কস্ট অফ দি অ্যাকোমোডেশন, কস্ট অফ দি স্যানিটেশন এবং ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে পুলিশ তার ফোর্সরা নিজেদের পয়সা তাদের খেতে হচ্ছে। ইতিমধ্যে প্রত্যেকটা পুলিশ সিভিক ভলেন্টিয়ার থেকে আইপিএস ক্ষুব্ধ, তারা ভীষণভাবে জর্জরিত। আমার বক্তব্য হচ্ছে, আমি ক্যালকুলেশন করেছিলাম প্রত্যেক দিন 1 কোটি টাকা করে ডাইরেক্টর অফ সিকিউরিটি এবং অফে মানে সিঙ্গেল এমপি একজন মাননীয় 42 জন সাংসদ, তার মধ্যে একজন সাংসদের রিকুইজিশন অনুযায়ী আর ডাইরেক্টর অফ সিকিউরিটি রিকুইজিশন অনুযায়ী এই 1 কোটি টাকা করে কস্ট বেয়ার করা হচ্ছে। আপনি ভাবতে পারেন, ফরেস্ট অফিসকে বলা হচ্ছে আপনার কুকুর ধরা, বাঁদর ধরা, সাপ ধরা আর কি কি ধরা জানি না, মশা ধরাটা লেখা আছে কিনা পড়িনি, এগুলো ব্যবস্থা রাখতে। বুইজি কে, উনি কে? উনি জেড ক্লাস ফর বেঙ্গল, নট অ্যাপ্রুভ বাই দি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। মমতা ব্যানার্জি তাকে দিয়ে রেখেছেন, তার ব্লু বুক অনুযায়ী যা পাওয়া দরকার দিন না, কে বাধা দিয়েছে? যে জোনে যাচ্ছে সেই জোনের মানে আইজি জোন বলছি আমি, নর্থ বেঙ্গল হলে নর্থ বেঙ্গলের আইজি জোন, ওয়েস্টার্ন যেটা ছিল ওয়েস্টার্ন বর্ধমান বীরভূম আপনার ওই এলাকার ওয়েস্টার্ন জোন, এখন মিডনাপুর জোন করছে। মিডনাপুর জোনে সেখানে সব থানা ফাঁকা করে দাও,